আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন। আপনারা যদি আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কীভাবে পরিবর্তন করবেন সেটাই দেখাবো। তার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে, ওপেন করার পর ফেসবুকটিকে ওপেন করবেন। এবার বিষয় হচ্ছে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তাহলে কীভাবে আবার নতুনভাবে পাসওয়ার্ড আপনারা সেট করবেন সেটাই দেখাবো। তার জন্য এখানে সিম্পলভাবে আপনাদের ওপরে দিয়ে থ্রি লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সেটিংসের অপশন, এই সেটিংসে আপনাদের ক্লিক করতে হবে। এবার যখন আপনারা সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কী করতে হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের মিটার, এখানে অ্যাকাউন্ট সেন্টার দেওয়া থাকবে, এখানে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপরে দিয়ে তুলবেন, এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করে দেবেন। আপনার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, পাসওয়ার্ডটিকে চেঞ্জ করবেন, তার জন্য এই অপশানে ক্লিক করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। এবার ক্লিক করার পর ফেসবুকটিকে আপনার চুজ করবেন, চুজ করার পর এখানে আপনাদের কী বলেছে, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, ই টাইপ নিউ পাসওয়ার্ড। আপনার যে পাসওয়ার্ডটি আগের সেটা কিন্তু আপনার মনে নেই, তাহলে কীভাবে পরিবর্তন করবেন সেটাই দেখো। পাসওয়ার্ড কিন্তু এবার ভুলে গিয়েছেন আপনারা বা আমিও ভুলে গিয়েছি। এবার এটা করতে হলে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে, ফরগেট ইয়োর পাসওয়ার্ড, এই অপশানে ক্লিক করবেন। সিম্পল এটার উপরে ক্লিক করতে হবে, আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনাদের ইমেল হতে পারে বা আপনাদের হতে পারে মোবাইল নাম্বার, সেটার মধ্যে কিন্তু আপনাদের কোডটি যাবে। এখানে আমি ইমেলটিকে চুজ করছি, মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ, আর ফেসবুকে নোটিফিকেশান থাকলে আর, সেটা আপনাদের চুজ করতে হবে। করার পর সিম্পল কন্টিনিউ ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে কোডটি যাবে কোডটিকে এখানে এন্টার করতে হবে, যেহেতু আমি কোডটি দিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি। যখন আপনি এখানে কোডটিকে দিয়ে দেবেন, দেওয়ার পর সিম্পলভাবে কন্টিনিউ ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ডের অপশান কিন্তু দেবে, পাসওয়ার্ড কিন্তু এখানে সেট করতে বলবে। এবার কীভাবে করবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন আপনাদের নতুন পাসওয়ার্ড দেবে, এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড কিন্তু দিয়ে রাখবেন, যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে, অন্যজনের যেন না মনে থাকে। এবার আমি এখানে পাসওয়ার্ডটি দিচ্ছি, তারপর দেখাচ্ছি। পাসওয়ার্ডটিকে যখন আপনি এখানে দিয়ে দেবেন, দেওয়ার পর সিম্পল হবে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে যখনই ক্লিক করুন তখন দেখবেন আপনাদের পাসওয়ার্ড কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে বা আপনাদের পাসওয়ার্ড কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। এখানে আপনাদের এরকম একটি ইন্টারফেস হবে, এখান থেকে আপনার ক্যান্সেল করবেন বা এখান থেকে সিম্পল বেরিয়ে আসবেন, আর কোনো কিছু করার দরকার নেই। আপনার পাসওয়ার্ড কিন্তু পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে। আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড কিন্তু এরকমভাবে আপনার চেঞ্জ করে নিতে পারবেন খুবই সহজে। আশা করছি বুঝতে পারলাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন যাদের এরকম সমস্যা হচ্ছিলো।